বন্ধুরা, আমি এখন ঢাকার মিরপুরস্থ সেফ হোম নামে মাদক নিরাময় কেন্দ্রের সিঁড়িতে বসে আছি। আমি এখন আপনাদেরকে ভেতরে নিয়ে যাব, দেখাবো এখানে কী ধরনের রোগী আছে এবং তাদের সাথে কথা বলব। চলো ভেতরে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো? আচ্ছা, ঘুরে ঘুরে আপনাদের এই সেফ হোমটা আমরা একটু দেখব, দেখি কি কি আছে। চলুন তাহলে। সেফ হোমের রুমের প্রথম যে প্রবেশ পথ, সেখানটায় আমি এখন আছি। এখানকার একটি মাদক নিরাময় কেন্দ্র কীভাবে চলে, কেমন চলে, আমার কাছে অতি পরিষ্কার মনে হচ্ছে। একেবারে স্বচ্ছ, ধোয়া তুলসীর মতো এত সুন্দর, সত্যি একেবারে আমার মনটা জয় করে নিল আজকের এই পরিবেশটি। চলুন তাহলে ভেতরে যাচ্ছি। এই যে সেফ হোমের যিনি সত্তাধিকার, আমরা তার সাথে এখন কথা বলবো। আচ্ছা, আপনি আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনার এই কেন্দ্রটা একটু দেখাবেন তাহলে। চলুন। লেফট সাইডে এটা উইথড্রল রুম, যেখানে নতুন পেশেন্টরা থাকে। ড্রাগ ছাড়ার পর ওদের যখন প্রবলেমটা হয় তখন উইথড্রল পিরিয়ড বলি আর কি। ড্রাগ ছাড়ার যেটা উইথড্রল রুম বলেন, উইথড্রল মিন্স ড্রাগ প্রত্যাহারজনিত যে সমস্যাগুলো থাকে ওইটা কাটাতে 8-10 দিন সময় লাগে, ওই সময়টা এখানে থাকে। এই রুমটাকে আমরা উইথড্রল রুম হিসেবে ধরি আর কি। আচ্ছা, খুবই সুন্দর পরিপাটি। এই রুম থেকে বের হয়ে আরও দুটো বেড দেখতে পাচ্ছি, এই দুটো বেড কি? এটা আমাদের স্টাফ বেড, স্টাফরা এখানে থাকেন, পেশেন্ট দেখাশোনা করেন। আচ্ছা, এগুলো অনসাইট স্টাফ যারা আছে, একদম 24 ঘন্টা যারা দেখভাল করছে তারা, আর ও তাদের ওয়েটিং টেবিল চেয়ার সব কিছু আছে বন্ধুরা, অদ্ভুত। এটা একটা, এটা কি রুম? এটা পেশেন্ট রুম, পেশেন্টরা এখানে থাকে। আচ্ছা, আর যিনি শুয়ে আছেন এখন, উনি মানসিক প্রবলেম আছে, মানসিক ওষুধ নেন, ওই জন্য উনি রেস্টে আছেন। আমরা এবার ধীরে ধীরে যেই রোগী আছে সেদিকটায় যাচ্ছি, প্রথম কক্ষে যাচ্ছি। গুড আফটারনুন, গুড আফটারনুন বন্ধুরা। এইখানে সবাই, এরা প্রাক্তন মাদক সেবী এবং এরা এসেছে ওদের জীবন পরিবর্তন করার জন্যে। আজ এদের সাথে আমি একে একে কথা বলবো বন্ধুরা। বন্ধুরা, আমি একটা নতুন একটা জগতে এসেছি। আমি বাংলাদেশে প্রায় 29 বছরের সেই সোনালি যৌবন কৈশোর শৈশব সবে কাটিয়েছি। আমি কখনো এই ধরনের একটি মাদক নিরাময় কেন্দ্রে আসিনি, আজ প্রথম আসলাম। এবং এই যে সেফ হোম মিরপুরে অবস্থিত ঢাকার, এই লুৎফুর রহমান মানিক নামে একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে এই সংগঠনটি চালাচ্ছেন, সেখানে আমি আছি সেফ হোম। আর আমি একে একে এখন প্রত্যেকটি, এই যে আমাদের ভাই, ছোট ছোট সন্তানদের মতো যারা আছে তাদের সাথে এখন কথা বলবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের সাথে। চলো আমরা এখন এই ভাইয়ের সাথে কথা বলবো। তোমার কি নাম গো? মাহফুজ সাকলায়ন। বয়স কত? বয়স 30। 30 বছর? আচ্ছা আচ্ছা, তুমি কি ধরনের মাদকে তুমি আসক্ত ছিলে? ইয়াবা, গাঁজা। ইয়াবা এবং গাঁজা, কতদিন ধরে তার সেবন করেছো? 8-9 বছর। আচ্ছা আচ্ছা, যে সেফ হোমে তুমি কতদিন ধরে আছো? আমি আছি আজকে 81 দিন। 81 ডেইজ। তুমি কি লেখাপড়া করেছিলে? জি, মোটামুটি করেছি। তুমি কখনো কোনো ছাত্র রাজনীতি করতে? জি না। আচ্ছা, কেন তুমি মাদকের আশ্রয় নিয়েছিলে? আমি আসলে ফান করতে গিয়ে ফার্স্ট ডোজটা নেই, এরপরে ভালো লাগা থেকেই শুরু করি। আমরা তোমার আশু সুস্বাস্থ্য কামনা করি সাকলায়ন, পরে কথা হবে তোমার সাথে, ধন্যবাদ। এবার আমরা একদম কর্নারে যিনি আছেন তার সাথে কথা বলবো। হ্যালো, কি নাম গো আপনার? নান্টু। নান্টু, আপনি কোত্থেকে এসেছেন? ফেনী। ফেনীতে কি কোনো মাদক নিরাময় নেই? আপনি ঢাকায় কেন আসতে হলো? ফেনীতে আগে নিয়েছি, একবার করেছি প্রোগ্রাম, এখানে ভালো লাগে নাই। আজকে এখানে সেফ হোমে ভালো লাগতেছে, প্রোগ্রাম করতেছে। আচ্ছা, আপনি কি ধরনের মাদক সেবন করতেন? ইয়াবা, হেরোইন। ইয়াবা, হেরোইন, হাশিস? না, হাশিস নেই। আচ্ছা, এটা আপনি কেন করতেন? এটা আমার শখের বসে। তাহলে এটার মুক্তি কেন কামনা করছেন এখন? আমার ভালো হওয়ার প্রয়োজন, আশেপাশে অবস্থা দেখে, মানে নিজের পারিপার্শ্বিক অবস্থা খারাপ হয়ে গেছিলো, এই জন্য
আপনি কতদিন ধরে এই সেফ হোমে আছেন? আমি প্রায় 20 দিনের মতো। মাত্র 20 দিন? এবং আপনি কি মনে করেন যে এই সেফ হোম থেকে ফেরত গেলে আপনি সুস্থ জীবনে ফেরত যেতে পারবেন? ইনশাআল্লাহ, প্রোগ্রাম ব্যবহার করে আমি সুস্থ জীবনে ফিরে যেতে পারব। আমি আপনার সুন্দর ভবিষ্যৎ কামনা করি। আপনার নাম কি আবার? নুরুজ্জামান নান্টু। নুরুজ্জামান নান্টু সুদূর ফেনী থেকে এসেছেন ঢাকার মিরপুরের এই সেফ হোম মাদক নিরাময় কেন্দ্রে। বন্ধুরা, আমি এবার আরেকজনের কাছে এগিয়ে যাচ্ছি, তাকে জিজ্ঞেস করছি তিনি তার অবস্থা। হ্যালো বন্ধু, কেমন আছো? জি ভালো। কি নাম আপনার? বাবলু। আপনি কতদিন ধরে এই মাদক সেবন করে এসেছিলেন? আমি 3 বছর যাবৎ। কি ধরনের মাদক আপনি সেবন করতেন? আমি হেরোইন। হিরোইন কোথায় পেতেন? এগুলো কিভাবে পাওয়া যায়? এটা অ্যাকচুয়ালি ঢাকাতে অনেক জায়গায় পাওয়া যায়, ভেরি ইজি গেটিং। আচ্ছা, আমার তো খুব ইচ্ছে করে হিরোইন খেতে, আমি এই ঠিকানাটা কিভাবে পেতে পারি? ঠিকানা অ্যাকচুয়ালি আমি ওই যেখানে বিক্রি করে ওই জায়গাগুলো চিনি, তো আপনি যেতে চাইলে আমি নিয়ে যেতে পারবো আর কি। আচ্ছা, অশেষ অশেষ ধন্যবাদ। কিন্তু এই এই মাদক থেকে আপনি এখন নিরাময় কেন চাচ্ছেন? অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিকে ধরে রাখার জন্য, ফ্যামিলির কাছে ফিরে যাবার জন্য আমি মাদক ছাড়তে চাই। এবং আমি সেফ হোম সেন্টারে এসে আমি দেখেছি যে ওনাদের যে অক্লান্ত পরিশ্রম আমাদের জন্য, এটা অ্যাকচুয়ালি না বলে পারছি না। সেফ হোম ইজ দ্য বেস্ট রিহ্যাব সেন্টার আই থিঙ্ক। আপনি কতদিন ধরে এইখানে আছেন? আমি 12 ডেইজ। 12 দিন? কেমন, খুব খোয়া খোয়া লাগছে এই মাদক ছাড়া? মানে একা উদাসীন উদাসীন মনে হচ্ছে কি? প্রথম 8-7 দিন একটু লেগেছিল, এখন অনেকটা কেটে গেছে। আপনি কি নিজের কাছে নিজের প্রতিজ্ঞা আপনি রাখতে পারবেন যে এই মাদকে আপনি আর ফিরে যাবেন না? ইনশাল্লাহ। আপনি যখন মাদক গ্রহণ করছিলেন, এটা আপনাকে কীভাবে শারীরিক এবং মানসিক আপনার উপরে কী ধরনের প্রভাব ফেলেছিল, আপনি কি সেটা খুব সংক্ষিপ্ত করে বলবেন? জি, অ্যাকচুয়ালি আমি মাদক ইউজ করতে করতে একসময় আমার অফিসের যে কাজগুলো আমি ঠিকমতো করতে পারছিলাম না। আমার কাছে মনে হতো যে আমি আফটার টেকিং ড্রাগস আই ক্যান ডু মাই ওয়ার্ক ভেরি ওয়েল, বাট আমি আসলে কিন্তু তা না। আসলে দেখা গেল যে আমি ড্রাগের প্রতি আমার মোহটা বেড়ে গেল আরও। ড্রাগ অলওয়েজ আই নিড ড্রাগস, কাজ আর কিছুই হচ্ছে না। আচ্ছা আচ্ছা, এখানে একটা বিশেষ বিষয় আমি আপনাকে জিজ্ঞেস করবো, খুবই লজ্জাজনক হতে পারে, তবু বন্ধুরা আমাদের এটা প্রকাশ হতেই হবে, জিজ্ঞেস করতে হবে যে ড্রাগ শুধু মানসিক নয়, শারীরিকভাবে বিপর্যস্ত করে দেয় একটি সুস্থ মানুষকে, তার যৌন ক্ষমতাকে ছিনতাই করে নিয়ে যায়। আপনি কি মনে করেন না যে এই ড্রাগ আপনার যৌন ক্ষমতাকে ছিনতাই করেছিল? জি জি, আমি মনে করি। সেই ছিনতাইকৃত যৌন ক্ষমতাকে আপনি আবার ফিরে পেতে পারেন যদি সেই মাদককে আপনি পরিহার করেন। বন্ধুরা, আমি আপনার মঙ্গল কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ। হ্যালো বন্ধু, কেমন আছেন? জি ভালো আছি। কি নাম আপনার? আমার নাম আমিনুল ইসলাম শম্পা। আমিনুল ইসলাম শম্পা, বাহ কি সুন্দর নাম শম্পা, অদ্ভুত। আচ্ছা শম্পা, কতদিন ধরে আপনি মাদক ব্যবহার করছিলেন? আমি 18 বছর। 18 বছর? আপনার বয়স কত এখন? 42। কিন্তু কেন ধরলেন? এটা কৌতূহলবশত ধরা আমার। কিউরিয়াসিটি। আপনি কি বিবাহিত? জি বিবাহিত। কোনো সন্তান আছে? একটা মেয়ে আছে আমার। আচ্ছা ভাবুন তো, আপনার মেয়ে যদি এই রকম মাদক আসক্ত হয়, পিতা হিসাবে আপনার কেমন লাগবে? জি অবশ্যই খুবই খারাপ লাগবে। খারাপ লাগবে? তাহলে কি আপনি বুঝতে পারেন যে আপনার বাবা মা ভাই বোনের মনে কত কষ্ট আপনার ড্রাগের বিষয়ে? জি শিওর। আপনি কী খেতেন? আমি ইয়াবা খেতাম। এই ইয়াবাগুলো কোথায় পাওয়া যায়? এটা খুবই সহজলভ্য, ঢাকা শহরে সব জায়গায় পাওয়া যায়, কল করলেই চলে আসে। বাহ বাহ। আচ্ছা, এই সেফ হোম সম্পর্কে কিছু বলুন, এই সেফ হোমটা কেমন? জি আমি এখানে 80 দিন যাবৎ আছি, এটা পরিবেশ খুবই ভালো। আর এটা কর্ণধার মানিক ভাই আমাদের খুবই ভালো একজন মানুষ, উনি আমাদের, আমরা যারা অসুস্থ আছি তাদের কল্যাণে কাজ করছে।
হ্যাঁ, অদ্ভুত। আচ্ছা, এইখানকার যে আমি এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখছি, অনেকটা মসজিদ মন্দিরের মতো মনে হচ্ছে, এটা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আপনি কী বলতে চাচ্ছেন? জি, এইটার ব্যাপারেও মানিক ভাই খুবই সচেতন। উনি প্রতিদিনই সকালে বিকালে এই আমাদের খোঁজ খবর নেয় সেন্টারের পরিচর্যার ব্যাপারে। আর এখানকার স্টাফরা কেমন? জি, সবাই খুবই আন্তরিক আমাদের প্রতি। আচ্ছা, আর আপনাদের খাওয়া দাওয়া সব কিছু কেমন হয় এখানে? জি, এটা অনেকই আপগ্রেড, খুবই ভালো। আচ্ছা, কোনোভাবেই এই সেন্টারে নিজেকে কি নিরাপদহীন বা নিরাপত্তাহীন মনে হয়? জি না, এরকম কোনো কিছু মনে হয় না। আমি আপনার আশু রোগ মুক্তি কামনা করছি। শম্পা, ধন্যবাদ। বন্ধুরা, আমি এখন আরেকজনের সাথে কথা বলবো। বন্ধু, তোমার কী নাম? মোহাম্মদ খায়রুল ইসলাম নীরব। নীরব, আচ্ছা, তুমি কতদিন ধরে এই মাদক সেবন করছো? প্রায় 13 বছর। তুমি লেখাপড়া কী করেছিলে? সিভিল ইঞ্জিনিয়ার। তাহলে তো এই ইট বালু লোহা লক্কর ছেড়ে তুমি এই নেশায় কেন গেলে? এই নেশায় যাওয়ার কারণ হচ্ছে, আমি ছাত্র রাজনীতি করাকালীন অবস্থায় ওইখানে আমাদের কিছু বড় ভাই ছিল, যারা নাকি আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কাজে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে এগুলো নিজেরাই ম্যানেজ করে দিত এবং আমাদেরকে মানে খুব সহজ হইতো আমাদের জন্য এগুলো ওনাদের কাছ থেকে পাওয়ার জন্য। আচ্ছা, ওই ছাত্র রাজনীতি যারা করতেন সেই ছাত্র রাজনীতির বড় ভাইরাই এই কাজটা করতেন, তাই কি? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কী ধরনের মাদক তুমি সেবন করতে? ইয়াবা গাঁজা। ইয়াবা গাঁজা, ইট বালু সিমেন্ট আউট, ইয়াবা গাঁজা ইন। আচ্ছা, তুমি কি বিবাহিত? জি না। বিয়ে করবে না? করব। কতদিন ধরে তুমি এই সেফ হোমে? আমি প্রায় 3.5 মাস। এই মাদক নিরাময় কেন্দ্র এই সেফ হোমে এসে তোমার কাছে কেমন লাগছে? খুবই ভালো। আচ্ছা, এই সেফ হোমে তোমাদেরকে কী কী করানো হয় এই মানে তোমাদের সুস্থ জীবনে ফেরত যাওয়ার জন্য? আমাদের সুস্থ জীবনে ফিরে যাওয়ার জন্য আমরা সবার প্রথমে যেটা করি, এখানে আমরা একটা রুটিনের মধ্যে চলাফেরা করি। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ি, তারপর যার যার যেই কাজ আছে ওই কাজগুলো নিজেদের কাজ নিজেরা করি, গোছালো এবং সুন্দরভাবে, এবং ক্লাস হয় 2টা দৈনিক, মাদকের উপর 2টা ক্লাস করি। এবং আমাদেরকে সুস্থ রাখার জন্য আমাদের যা যা করণীয়, আমাদের অতীতের যে বদ অভ্যাসগুলো ছিল ওগুলোকে পরিবর্তন করার লক্ষ্যে যা যা করণীয় এগুলো সব আমাদেরকে এখান থেকে শেখানো হয়। আচ্ছা, তুমি মনে করো যে সেফ হোম থেকে যখন তুমি সুস্থ স্বাভাবিক জীবনে যখন তুমি আম জনতার সাথে বাইরে চলে যাবে, তুমি কি এই এখানকার যে প্রতিজ্ঞা, যে যে সুস্থ জীবনের যে প্রতিজ্ঞা সেটা ধরে রাখতে পারবে? জি, ইনশাআল্লাহ। আচ্ছা, এই ইয়াবা হিরোইন তুমি কি জানো? গাঁজা আর ইয়াবা, এগুলো কোথায় পাওয়া যায়? এগুলো ঢাকা সিটির বিভিন্ন জায়গায় পাওয়া যায়। বর্তমানে তো আরও সহজ, ফোন করলে বাসায় এসে দিয়ে যায়। বা হোম ডেলিভারি হয়, মানে গাঁজা এবং ইয়াবা ড্রাগের হোম ডেলিভারিও চলছে। বন্ধুরা, শুধু খাওয়া দাওয়া নয়, আপনি যে কোনো জিনিস আপনি ঘরে বসে পেয়ে যাবেন। আর এটা সমাজকে আরও সহজে ধ্বংস করার অবস্থা হয়েছে। এই ড্রাগ নেওয়ার ফলে তোমার শারীরিক এবং মানসিক শতকরা হার হিসাবে কতটুকু ধ্বংস হয়েছিল? ড্রাগ নেওয়ার কারণে আমার শারীরিক এবং মানসিক 100%-এর মধ্যে 80%-ই ক্ষয়ক্ষতি হয়েছিল। ওইখান থেকে আমি এই সেফ হোমে আসার পর, সেফ হোমে প্রোগ্রামটা নেওয়ার পর এখন বর্তমানে সুস্থ আছি, স্বাভাবিক আছি। তোমার আশু রোগ মুক্তি কামনা করছি। নীরব, তুমি আবার সামাজিকভাবে সুন্দরভাবে তুমি সরব হয়ে ওঠো, তোমার জন্য আমি আমার আশীর্বাদ রইল। ধন্যবাদ। ধন্যবাদ। এবার আমরা শেষ একজনের সাথে কথা বলবো। বন্ধুরা, হ্যালো, কেমন আছো? জি, ভালো। তোমার কী নাম? মুনতাসির মামুন রাব্বি। তুমি কোথাকার? আমি ফার্মগেট পূর্ব রাজাবাজার থেকে এসেছি। আর তোমার বয়স কত? আমার বয়স 28। আর কতদিন ধরে তুমি নেশা করছো? 8 বছর। কেন নেশা করছিলে? এটা ছাত্র রাজনীতি থেকে। ও, তুমি ছাত্র রাজনীতি করতে? জি। কতদিন ধরে ছাত্র রাজনীতি করেছো? প্রায় 4-5 বছরের কাছাকাছি। তখন আরও জুনিয়র ছিলাম, ছোট ছিলাম, বড় ভাইদের জন্য আনার ক্যারি অন করার জন্য খুব সুবিধা হতো আমাদেরকে দিয়ে, তাই ওখান থেকে আসলে কৌতূহলবশত ওইখান থেকে আমার ঢুকা ড্রাগের ভিতর। আচ্ছা, যারা রাজনীতি করতেন সেই বড় ভাইরা এই ছোট ভাইদেরকে দিয়ে পুড়িয়া টানাতেন। কী ধরনের ড্রাগ তুমি খেতে? আমি হিরোইন আর ইয়াবা খেতাম। হিরোইন আর ইয়াবায় এখন সারা বাংলাদেশ সয়লাভ হয়ে গেছে। তুমি এই টাকাটা পেতে কোথেকে?
আমি আসলে ওই যে বড় ভাইদের যখন ক্যারি অন করে দিতাম তখন ওইখান থেকে আমাদের একটা পার্সেন্টেজের মতন থাকতো যে এটা এখান থেকে যাবো, এখানে গেলে এই জিনিসটা তোমাকে দিবে, এনে দাও। তো এনে দিলে দেখা যেত যে 100 টাকা দিত তখনকার সময়। তারও 5 বছর আগে 100 টাকা অনেক কিছু ছিল, ওইখান থেকে আসলে মানে টাকার উৎসটা আসতো, ওইখান থেকে আসলে নাও হতো। তারপরে এইভাবে আবার দেখা যেত ঘর থেকে 50 টাকা পেতাম, তখন হয়তো দেখা যেত যে একটা ইয়াবার দাম ছিল 150 টাকা, তখন এইভাবে করে করে দেখতাম যে বড় ভাইরা খেত, আমরাও খাবো, আমিও খাবো। তুমি কি প্রতিদিনই মাদক সেবা নিতে? না, আমি তখন ফাঁকে ফাঁকে নিতাম, দেখা যেত যে মাসে 2-1 বার যখন বাইরের প্রোগ্রাম থাকতো, তখন দেখা যেত মাসে 2টা প্রোগ্রাম থাকলে ওই 2টা প্রোগ্রামের সময় না আনা হইতো, তখন আমার জন্য একটা আনতাম। তুমি অনেকটা অকেশনাল নাকি একেবারে তুমি আসক্ত ছিলে? তখন অকেশনাল ছিলাম, তারপরে আস্তে আস্তে আসক্তর দিকে চলে যায়। তোমার যে এই যে মাদক আসক্তি, মাদকটা গ্রহণ করার জন্য যদি তুমি কোনো টাকা না পেতে কোনো সোর্স থেকে, তোমার মানসিক অবস্থা কেমন হতো? তখন খুব পাগলের মতন হয়ে যেতাম। আস্তে আস্তে যখন আমি ক্রমজনে আমার মাদকের চাহিদাটা বেড়ে গিয়েছে, তখন আমি আস্তে আস্তে ঘরে দেখা যেত ভাঙচুর বা ঘরে কোনো কিছু যদি নিয়ে আমি বাইরে বিক্রি করতে পারতাম তাহলে আমি সেগুলি নিয়ে বাইরে বিক্রি করতাম। এইভাবে যেভাবে মানে টাকা আনা যায়, আয় করা যায়, সেই কাজগুলি আমি করতাম। প্রয়োজনে রাস্তায় চিন্তাও করতে হবে এমনকি? হ্যাঁ, এরকমও করতে হলে এরকমও মানে 2-1 বার করছি যে বন্ধু বান্ধব মিলে ফিটিং, যেটাকে বলা হয় বাংলাদেশে ভাষায় ফিটিংও দেওয়া হয়েছে। বাংলাদেশে একটি অভিনব একটি শব্দ ছিনতাইকারীর, একটা শব্দ ফিটিং, ঝাপটা পার্টি আমাদের চট্টগ্রামে আর এখানে হলো ফিটিং। তুমি এই এই সেফ হোমে এসেছো কতদিন? আমি সেফ হোমে আজকে 4 ডেজ। তুমি আর কতদিন থাকতে হবে? আমার আরও এখানে থাকতে হবে 85 দিনের উপরে। তোমার মাত্র 28 বছর বয়স, জীবনটা অনেক অনেক পড়ে আছে। আমি তোমার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি এখন এখানকার যে স্টাফ একজন আছে যিনি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন, মানে লুৎফর রহমান মানিকের পরপরেই, তার সাথে একটু কথা বলবো। চলুন তাহলে। বন্ধু, আপনি, আপনার নাম কি? জি, আমি আদনান সালাউদ্দিন। আপনি এই সেফ হোমের কি আপনি? আমি সেফ হোমের চিফ প্রোগ্রামার হিসেবে আছি। চিফ প্রোগ্রামার, আপনি লেখাপড়া কি করেছেন? আমি থাইল্যান্ডে থেকে বিবিএ করে আসি, এবেক ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, এই সেফ হোমে যে রোগীরা আছে ওদেরকে ভালো বা সুস্থ জীবনে ফেরত নেওয়ার জন্যে আপনি কি করেন? আমাদের এখানে সেফ হোমে বিভিন্ন রকম মানে আমাদের প্রোগ্রামের আওতায়, এনএ প্রোগ্রামের আওতায় আমাদের সেফ হোমটা চলে। তো দেখা যায় আমাদের বিভিন্ন রকম ফ্যামিলি কাউন্সিলিং হয়, আমরা কাউন্সিলিং করি পেশেন্টদের সাথে। ফার্স্টের দিকে যারা উইথড্রল পেশেন্ট থাকে তাদেরকে আমাদের ডিটক্সিফিকেশান দিতে হয়। তো একটা পর্যায়ে যখন তারা একটু সুস্থ হয় তো তাদেরকে আমাদের বিভিন্ন রকম সেশন হয়, ক্লাস হয়, সুস্থতা ভিত্তিক কিছু ক্লাস হয়, এই ক্লাসগুলো তাদেরকে বসানো হয়, ক্লাস না হয়। পাশাপাশি তাদের সাথে আমরা ব্যক্তিগতভাবে, আমাদের এখানে কাউন্সিলারও আছে, আমরা নিজেরাও কাউন্সিলিং করি তাদের সাথে, তাদের বিভিন্ন রকম প্রবলেম, কী কারণে তারা এই নেশার জগতে বা ড্রাগের জগতে আসছে, এইগুলো নিয়ে আমরা তাদের সাথে কাউন্সিলিং করি তাদের প্রবলেমগুলো সলভ করার জন্য। আপনাদের সেফ হোমে একদম নির্ধারিত ফিক্সড ডাক্তার আছে কিনা? জি, অবশ্যই আছে, 2 জন ডাক্তার। কজন? 2 জন। 2 জন ডাক্তার। আপনি এই যে যে পেশেন্ট যারা আছে এদের কখনো কোনো ঝামেলায় পড়েন? আপনি ওদেরকে কখনো যখন আপনি ডিসিপ্লিন ইয়েতে করতে যান কোনো অসুবিধায় পড়েন কখনো? না, আল্লাহর রহমতে আমাদের এখন পর্যন্ত এরকম কোনো প্রবলেম ফেস করতে হয়নি। আচ্ছা আচ্ছা, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। বন্ধুরা, আমি ধীরে ধীরে এর নিচের তলায় যে হোস্টেল আছে সেই হোস্টেলের নিচের তলায় যে সেফ হোমের যে অফিস, সেই অফিসে আমি এখন ঢুকছি। আর এখানকার যেই প্রধান যিনি আছেন তার সাথে আমি এখন কথা বলবো। লুৎফর রহমান মানিক একজন প্রাক্তন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তিনি এইখানে এই মিরপুর এই অঞ্চলে তিনি এই নিরাময় কেন্দ্রটি খুলেছেন, তার সাথে এখন কথা বলবো। বন্ধুরা, আমি এখন লুৎফর রহমান মানিকের সাথে কথা বলবো। বন্ধু, আপনি কতদিন ধরে এই নিরাময় কেন্দ্রটি চালাচ্ছেন? 2 বছর ধরে অরিজিনালি আমি নিরাময় কেন্দ্রের সাথে সংযুক্ত আছি, 2003 সাল থেকে। আপনার এই নিরাময় কেন্দ্রে বর্তমানে কি পরিমাণ রোগী আছে? বর্তমানে আমার সেন্টারে 14 জন রোগী আছেন মাদকাসক্ত। এই রোগীগুলো কোথা থেকে আসে, বাংলাদেশের কোন অঞ্চল থেকে আসে? বিভিন্ন অঞ্চল থেকে আসে, যেহেতু আমার বাড়ি ফেনীতে, বিভিন্ন ডিস্ট্রিক্টে আমি ছিলাম, বিভিন্ন ডিস্ট্রিক্ট কয়েকটা সেন্টারে আমি কাজ করি, ওই জন্য আমার এখানে বিভিন্ন জেলার রোগী বেশি।
আচ্ছা, কোনো পিতা মাতা ভাই বোন যারা ভুক্তভোগী তারা কিভাবে আপনাকে যোগাযোগ করবে? আমার যোগাযোগের মাধ্যম আসলে আমাদের সাইনবোর্ড হিসেবে আমরা ধরি, যে রোগীগুলো ভালো থাকে এরা আমাদের সাইনবোর্ড বা প্রচার এদের মাধ্যমে বেশিরভাগ রোগী আসে। তখন ওই রোগীর গার্ডিয়ান আমাদের সাথে কন্ট্যাক্ট করে, আবার কিছু কিছু রোগী সুস্থতার জন্য স্বইচ্ছা আসে, তারপরও তখন অভিভাবকের অনুমতি আমরা নেই, তারপর ভর্তি করি। আচ্ছা, তবুও যদি আপনার ডিরেক্ট কন্ট্যাক্ট নাম্বারটা যদি বলেন, যে আপনার যে সরাসরি কোনো পিতা মাতা যদি আপনাকে যোগাযোগ করতে চায়, তাদের সন্তানকে নিরাময়ের জন্য পাঠাতে চান, আপনার নাম্বারটা একটু বলবেন কি? শিওর, আমার নাম্বারটা হলো 01920-710-217। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই শুনেছ এই সেফ হোমের ডিরেক্ট কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 01920-710-217। আপনার এই নিরাময় কেন্দ্রে কত আসন বিশিষ্ট এই নিরাময় কেন্দ্র? 20 বেডের নিরাময় কেন্দ্র হিসাবে আমি নতুনভাবে লাইসেন্স পেয়েছি। আপনাকে কংগ্রাচুলেশন, নতুন যেই সংযোজন আপনি করেছেন, অশেষ ধন্যবাদ। আর আমি মনে করি এই লুৎফর রহমান মানিকের মাধ্যমে আমাদের এই ক্ষয়ে যাওয়া, খসে যাওয়া যুব সম্প্রদায় কিছুটা হলো নেশার জগৎ থেকে মুক্তি পায়। বন্ধুরা, বাংলাদেশ মাদক নামক যেই মরণ ব্যাধি, এই মরণ ব্যাধিতে আক্রান্ত একটি দেশ। অতীতের রাষ্ট্র প্রধান যারা ছিল, অতীতের যে প্রশাসন ছিল তারা এবং বর্তমান প্রশাসন, কেউ আজও দেশকে, জাতিকে মাদকতা থেকে মুক্তি দেওয়ার জন্য তেমন কোনো ভালো অবদান রাখতে পারেননি। বাংলাদেশের উচ্চবিত্ত, আমি অনেকের কান্না শুনেছি, নীরব কান্না, বিশেষ করে উপরের লেভেলে যারা আছেন, সেই আমলা মন্ত্রী বা বড় বড় ব্যবসায়ী, তাদের সন্তানরা আজ মাদকতায় ঝুঁকে গেছেন। এর মাঝে অনেকে সুখের অতিশয্যায় আত্মহত্যাও করেছেন। সেই সকল মা বাবার প্রতি আমার সমবেদনা। কারো সাথে তাদের এই কষ্টের কথা শেয়ার করতে পারে না শিল্পপতি, আমলা, মন্ত্রী, কেউ না। কারণ বাংলাদেশে প্রাইভেসি বলতে কিছু নেই, যে একজনের ইজ্জত, একজন ব্যক্তি যে তার কষ্টের কথা ভ্যান্ট আউট করে কাউকে বলবে এরকম অবস্থা নেই। কাউকে বললে প্রতিপক্ষ যে আছে তিনি সান্ত্বনার বদলে বরং ওই ব্যক্তির গোপন কথাটা নিয়ে বাইরে ছড়িয়ে দেন, যার ফলে একমাত্র স্বামী তার স্ত্রীর সাথে, স্ত্রী তার স্বামীর সাথে এই বিষয়গুলো শেয়ার করেন আর নীরবে কান্না করেন। তাদের একমাত্র উপায় থাকে এই রকম নিরাময় কেন্দ্রগুলো, লুৎফর রহমান মানিক বা আরও যারা আছেন তাদের মতো লোকদের কাছে তাদেরকে হাত পাততে হয়, তাদের সন্তানদেরকে, তাদের ভালোবাসার লোকগুলোকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্যে। বন্ধুরা, আজ বাংলাদেশের উপরের লেভেলের একটি সমাজ নীরব কান্নায় প্রতিনিয়ত তাদের সময় কাটছে। অনেক পিতা মাতা ঠিক মতো ঘুমাতে পারছেন না, শুধু তাদের সন্তানদের এই দুঃসহ অবস্থা, এই মরণ ব্যাধি, মাদকের প্রতি তাদের আসক্ত ভাব দেখে। বন্ধুরা, আমরা শুধু সমাজের নিম্ন স্তরের লোকদের দেখি, রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, বস্তির লোক যারা আছে সেখানেও মাদকতা আছে, তাদেরকে দেখি, কিন্তু উপরের লেভেলে মাদকটা অনেক আগেই পৌঁছে গেছে, পৌঁছে মোমবাতির মতো নীরবে শুধু গলিয়ে গলে পড়ছে তাদের সেই সমাজটি, জ্বলন্ত প্রজ্বলিত একটি মোমবাতি যেভাবে ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। বাংলাদেশের যুব সমাজ আজ সেভাবে ধ্বংস হওয়ার পথে। আমি বর্তমান প্রশাসনে যারা আছেন, আমি শুনেছি বিদেশ থেকে তারা অনেক ভালো ভালো পদক্ষেপ নিয়েছেন, তাদের প্রতি আমার মরাল সাপোর্ট সবসময় থাকবে। আমি কোনো নির্দিষ্ট দলের কাছে আহ্বান করছি না, যারা বর্তমানে এই প্রশাসন চালাচ্ছেন বাংলাদেশের, তাদের কাছে আমার অনুরোধ, থাকুন আরও এক সেশন, আরও দু সেশন, কিন্তু মাদক থেকে এবং সন্ত্রাস থেকে এই দেশকে মুক্তি দিন। বন্ধুরা, আমি বনি আমিন, এতক্ষণ মিরপুরের সেফ হোম নামের একটি মাদক নিরাময় থেকে কথা বললাম। বন্ধুরা, দিস ইজ বনি আমিন ফ্রম মিরপুর, ঢাকা, বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ।